আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি রাতের সংবাদে আপনাদের সঙ্গে রয়েছে আমি কামরুন হারাজাদ স্বপ্না এবং আমি মহসিন শিকদার দর্শক শ্রুতি জানাবো সংবাদ শিরোনাম উন্নয়নের ধারা অব্যাহত রেখে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর সমবায়ের মাধ্যমে অনাবাদী জমি চাষের আওতায় আনতেই নীতিমালা হচ্ছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 230 আসনে প্রার্থীদের আওয়ামী লীগ চিঠি দিয়েছে জানালেন ওবায়দুল কাদের অবাধ সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ মন্তব্য ডক্টর কামাল হোসেনের প্রার্থী ঘোষণায় দুই তিন দিন সময় লাগবে বললেন মির্জা ফখরুল নির্বাচন পর্যবেক্ষণে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে বৈঠক ইসি নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সৎ থাকার নির্দেশ সিইসির দর্শক শিরোনাম শুনছিলেন সংবাদে ছাড়াও থাকছে মাইটিভির রোববারের নিয়মিত আয়োজন উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ আরও থাকছে বিশেষ আয়োজন এই রাজধানী এবারে যাব বিস্তারিত সংবাদে উন্নয়নের ধারা অব্যাহত রেখে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে সমবায়ের মাধ্যমে অনাবাদী জমি চাষের আওতায় আনতে নীতিমালা করার কথা জানান তিনি জাতীয় সমবায় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী রাকিব হাসানের রিপোর্ট দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম সমবায় ভিত্তিক উন্নয়ন প্রক্রিয়ায় বৈষম্য হ্রাসের পাশাপাশি উন্নয়ন হয় সুষম ও টেকসই বর্তমান দেশে 1,74,000 নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে যার সদস্য সংখ্যা 1,09,00,000 47তম জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন প্রক্রিয়ায় পল্লী উন্নয়ন ও সমবায়কে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে জানিয়ে এর আওতায় সরকারের নিয়ে নানা কর্মসূচির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী গ্রামের মানুষের দারিদ্র্যের হাত থেকে মুক্তি দেওয়ার জন্য এবং গ্রামের অর্থনীতিকে আরও সচল করবার জন্য একটি প্রকল্প আমরা নিয়েছিলাম যেন কোনো পরিত্যক্ত জমি না থাকে এবং সকলেই যেন কিছু কাজ করতে পারে সেই সুযোগটা সৃষ্টির জন্য একটি বাড়ি একটি খামার প্রকল্প আমরা গ্রহণ করি এবং সেই একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাধ্যমে উঠন বৈঠকের মানুষের কাছ থেকে তারা কি ধরনের কাজ করতে চান ঠিক সেই ধরনের সহযোগিতা দেওয়া জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে জমির সর্বোচ্চ ব্যবহারের আহ্বান জানিয়ে দেশকে দারিদ্র্য মুক্ত করতে নিজের দৃঢ় প্রত্যয়ের কথা জানান সরকার প্রধান যে উন্নয়নের ধারাটা আজকে আমরা সৃষ্টি করেছি এই ধারাটা অব্যাহত রেখে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ হিসেবে ইনশাআল্লাহ গড়ে তুলব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন আমরা পূরণ করব এটাই আমাদের লক্ষ্য দেশকে এগিয়ে নিতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরির উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী আমাদের সবসময় লক্ষ্য থাকবে যে দেশকে দারিদ্র থেকে মুক্ত করা ইতিমধ্যে আমাদের ট্রেনিং দেওয়াটা সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ সেদিকে লক্ষ্য রেখেই আমরা কতগুলি ব্যবস্থা নিয়েছি অনেকগুলি প্রকল্প নিয়েছি তাছাড়া যেমন উন্নত জাতের গাভি পালন থেকে শুরু করে এমনকি ফল মূল শাক সবজি চাষ করা তার ব্যবস্থা আমরা দিচ্ছি এর আগে সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখায় 2016 ও 2017 অর্থ বছরের জন্য 20টি বিভিন্ন শ্রেণীভিত্তিক সমিতিকে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাকিব হাসান মাইটিভি ঢাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে 230 আসনে প্রার্থীদের আওয়ামী লীগ চিঠি দিয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের তিনি কথা জানান সোমবার আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে মানিকলাল ঘোষ জানাচ্ছেন আরও বিস্তারিত নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মাঝিদের হাতে চিঠি দেওয়া শুরু করেছে আওয়ামী লীগ উৎসাহ আর উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয় থেকে
মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়ন সংগ্রহ করেন। তাদের চোখে মুখে আগামী দিনের বাংলাদেশ নির্মাণের স্বপ্ন, উন্নয়নের যে মহাসড়ক সরকার চলছে সেইটার অগ্রযাত্রার সাথে একসাথে থাকা, সচ্ছল একটা দেশ যেন রাখিয়া যেতে পারেন শেখ হাসিনা, সেই নেতৃত্বেই আমরা কাজ করে যাচ্ছি, কাজ করে যাব। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমার মানিকগঞ্জ দুই আসনের সকল জনগণ আমাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবে। উন্নয়নের পাশাপাশি জনগণের পাশে থাকারও চেষ্টা করেছি। জনবিচ্ছিন্নতা ও দলীয় কোন্দল সহ নানা কারণে বিতর্কিতরা বাদ পড়েছেন দলীয় মনোনয়ন থেকে। একই নির্বাচনী এলাকায় অনেক হেভিওয়েট প্রার্থী থাকায় ভাগ্য বিপর্যয়ের শিকার হয়েছেন অনেক কেন্দ্রীয় নেতারা। তাদের মধ্যে উল্লেখযোগ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আফহামা বাহাউদ্দিন নাসিম। নৌকার নতুন মাঝিদের বৈঠক জুটেছে ডক্টর আব্দুস সোবহান গোলাপ, এনামুল হক শামীম, সাদেক খান, মাশরাফি বিন মর্তুজা, সাবেক আইজিপি নূর মোহাম্মদ, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সমর রেজাউল করিম, ডক্টর এ কে এম আব্দুল মোমেন, অসীম কুমার উকিল, শেখ জুয়েল, শেখ তন্ময়, সাইফুজ্জামান শিখর ও সেলিমা আহমাদ সহ 19 জনের হাতে। এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, প্রার্থী নিয়ে সকল জল্পনা কল্পনার অবসান হবে সোমবার। আমি আগেও বলেছি আমরা একসঙ্গে ঘোষণা করব, এখনো বলছি। মানিক লাল ঘোষ, মাইটিভি, ঢাকা। একাদশ জাতীয় নির্বাচনের জন্য আনুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ। 23 বঙ্গবন্ধু এভিনিউ দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নের চিঠি তুলে দেওয়া হয়। মনোনয়ন পাওয়া কয়েকজন হেভি ওয়েট প্রার্থীর খবর জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে বেশ কয়েকজন হেভি ওয়েট প্রার্থীকে। এবার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গোপালগঞ্জ 3 ও রংপুর 6 আসনে মনোনীত করে চিঠি দেওয়া হয়েছে। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মনোনীত করা হয়েছে নোয়াখালী 5 আসনে। আরও যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম ঢাকা 2, ঢাকা 3 থেকে নসরুল হামিদ, ঢাকা 10 থেকে ফজলেনুর তাপস এবং ঢাকা 9 থেকে সাবের হোসেন চৌধুরী। গাজীপুর 1 থেকে মনোনয়ন পেয়েছেন আকম মোজাম্মেল হক। গাজীপুর 5 থেকে মেহের আফরোজ চুমকি। নারায়ণগঞ্জ 1 থেকে গাজী গোলাম দস্তগীর। নারায়ণগঞ্জ 4 থেকে এ কে এম শামীম ওসমান। গোপালগঞ্জ 1 থেকে লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। গোপালগঞ্জ 2 থেকে শেখ ফজলুল করিম সেলিম। মাদারীপুর 2 থেকে মনোনয়ন পেয়েছেন শাহজাহান খান। মানিকগঞ্জ 1 থেকে মনোনয়ন পেয়েছেন এম নাইমুর রহমান দুর্জয়। জামালপুর 3 থেকে মির্জা আজম। নেত্রকোনা 3 থেকে অসীম কুমার উকিল। চাঁদপুর 2 থেকে মোফাজ্জের হোসেন চৌধুরী মায়া। চাঁদপুর 3 থেকে ডাক্তার দীপুমণি। চট্টগ্রাম 7 থেকে ডাক্তার হাসান মাহমুদ। নীলফামারী 2 থেকে আসাদুজ্জামান নূর। নড়াইল 2 থেকে মাশরাফি বিন মুর্তজা। কুষ্টিয়া 3 থেকে মাহবুবুল আলম হানিফ। কিশোরগঞ্জ 1 থেকে মনোনয়ন পেয়েছেন সৈয়দ আশরাফুল ইসলাম। চুয়াডাঙ্গা 2 থেকে আলী আসগর টগর। ভোলা 1 থেকে মনোনয়ন পেয়েছেন তোফায়েল আহমেদ। ভোলা 3 থেকে নুরুনবী চৌধুরী শাহন। এছাড়া বরিশাল 1 থেকে আবুল হাসনাত আবদুল্লাহ। বরিশাল 2 থেকে অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস। বরিশাল 4 থেকে মনোনয়ন পেয়েছেন পঙ্কজ দেবনাথ। ঝালকাঠি 2 থেকে মনোনয়ন পেয়েছেন আমির হোসেন আমু। 30 ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাত্তর জাতীয় সংসদ নির্বাচন আর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 28 নভেম্বর। আতিকুর রহমান তিতাস, মাইটিভি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে নির্বাচন কমিশন ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন। রাজধানীতে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। বিএনপির সাথে আসন বণ্টনের দূরত্ব তৈরি হলেও তা জাতীয় স্বার্থে দূর হয়ে যাবে বলেও জানান তিনি। অপরদিকে প্রার্থী ঘোষণায় আরও 2-3 দিন সময় লাগবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মাহবুব সৈকতের রিপোর্ট। আগামী জাতীয় নির্বাচন এবং সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের সংবাদ সম্মেলন। এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমি কাজ করতে পারবো। এখনই সময় কি ধরনের বাংলাদেশ চাই, সেই ধরনের বাংলাদেশের জন্য আমাদেরকে কাজ করতে হবে। এখন যে দুঃসহ অবস্থা, এর পরিবর্তন হবে। মন্ত্রীদের বাসভবন, সরকারি অফিস ও রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা হচ্ছে। প্রশ্নোত্তর পর্বে গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন কথা বলেন নির্বাচনের পরিবেশ এবং ইসির পদক্ষেপ নিয়ে। ইলেকশন কমিশনের চেয়ারম্যানের নিরপেক্ষতা হলো সবচেয়ে বড় তার গুণ।
এটা যদি আমরা না দেখতে পারি এবং এখন যে কিছু ঘটনা ঘটেছে যার ফলে আমাদের বলতে বাধ্য হচ্ছে যে এখানে আপনার নিরপেক্ষতার পরিচয় আপনি দিচ্ছেন না, এখনও চেষ্টা করেন দিতে, কেন আপনার তো শপথবদ্ধ। জাতীয় স্বার্থে আসন বন্টন নিয়ে বিএনপির সাথে সমস্যা হবে না বলেও জানান তিনি। দূরত্বর পসিবিলিটি আছে, একমত হওয়ারও পসিবিলিটি আছে। সো জাতীয় ঐক্যকে লক্ষ্য করে আমরা এই ঐক্য করেছি, আমরা সবাই মিলে ক্যান্ডিডেট দেব, যে ক্যান্ডিডেট মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাদের বৈঠকে অংশ নিতে এসে দল জোট এবং ফ্রন্টের প্রার্থী ঘোষণার বিষয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন শেষ করে ফেলতে হবে, মানুষটাকে জমা দিতে হবে, তার আগেই নিশ্চয়ই কিছুটা হবে যারা আপনার ইলেকশন করবার যোগ্য তারা কারারুদ্ধ হয়ে আছেন। তারপরেও আমরা কিন্তু এই নির্বাচনে কাজ করছি, ইলেকশন কমিশন যদি সেখানে বড় রকম বাধা না হয়ে দাঁড়ায় তাহলে বিজয় আমাদের সুনিশ্চিত। অন্যদিকে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিইসির দেয়া সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। নির্বাচনে সেনাবাহিনী পুলিশের কোঅর্ডিনেশনের মধ্যেই থাকবে যা নজিরবিহীন ও দুর্বিষন্ধিমূলক। আইন শৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রিত ভোটারবিহীন নির্বাচনেরই আলামত ফুটে উঠছে এইসব বক্তব্যের মধ্যে দিয়ে। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সৎ থাকার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে নির্বাচনী আচরণ বিধিমালা সংক্রান্ত ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। নিরপেক্ষ দায়িত্ব পালনের ব্যাপারে সবাইকে সমান চোখে দেখতে হবে বলেও মন্তব্য করেন সিইসি নুরুল হুদা। কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে পেট্রোল বোমা মেরে আটজন পুড়িয়ে হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি কুমিল্লার আদালতে অনুষ্ঠিত হয়েছে। মামলার অধিকতর শুনানির জন্য আগামী বছরের 7ই জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য করেন কুমিল্লার জেলা ও দায়রা জজ কে এম শামসুল আলম। কুষ্টিয়ায় দুদল ডাকাতের মধ্যে গোলাগুলিতে খোকন আলী নামে এক ডাকাত নিহত হয়েছে। গতরাত 1:30টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লা তেঘুরিয়া ক্যানেল পাড়ায় ডাকাত দলের এই গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের দাবি, দুদল ডাকাতে নিজেদের মধ্যে গোলাগুলিতে সে নিহত হয়। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানার এক এসআই সহ 4 পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল ও 4 রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। নাটোরের বড়াই গ্রামে বাস ও ট্রাকের সংঘর্ষে ট্রাক চালক সহ 2 জন নিহত হয়েছে, আহত হয়েছেন 30 জন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নাটোর পাবনা মহাসড়কের গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক ও বিপরীতমুখী একটি যাত্রীবাহী বাসের মধ্যে সংঘর্ষ হয়। এতে ট্রাকের চালক সহ 2 জন নিহত হন। নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এদিকে কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত ও 20 জন আহত হয়েছে। জয়পুরহাট থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া রাজবাড়ি মহাসড়কের খোকসা ব্র্যাক অফিসের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই 2 জন নিহত হন, আহত হন 20 জন। অপরদিকে কুষ্টিয়ার মিরপুরে বাসের ধাক্কায় মাসুদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এবার আমাদের কৃষি। মাঠ জুড়ে সোনালী ধান, আমন ধানের গন্ধে ভরে উঠেছে আবহমান গ্রামীণ জনপদ। আর একে কেন্দ্র করে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার মাঠে মাঠে চলছে ধান কাটার মহা উৎসব। ফলন ভালো হওয়ায় আর দাম ভালো থাকে কৃষকদের মুখে ফুটেছে হাসির ঝিলিক। এবার 33,141 মেট্রিক টন চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার আশা করছেন কৃষি কর্মকর্তারা। চাঁদপুরে পান আবাদে আগ্রহ হারাচ্ছে কৃষক। সরকারের সহায়তায় কৃষি কর্মকর্তাদের অবহেলা আর ন্যায্যমূল্য বঞ্চিত হয়ে পান উৎপাদনে বিমুখ হচ্ছেন তারা। পানের জমিতে অন্য কোনো ফসল না হওয়ায় এক প্রকার বাধ্য হয়েই পান আবাদ করছেন তারা। চাঁদপুরের হাইমচর ও ফরিদগঞ্জ উপজেলার কৃষকরা যুগ যুগ ধরে পানের আবাদ করে আসছে, কিন্তু সরকারি সহায়তা এবং ন্যায্যমূল্য না পাওয়ায় লাভের মুখ দেখছেন না তারা। উৎপাদনে সরকারি প্রণোদনা দেওয়ার দাবি জানান তারা। বর্ষার সিজনে যে ফসল, তারপরে আপনার
বিভিন্ন রোগ বালায় তারা এসে আমাদেরকে কোনো পরামর্শ দেয়। বাপ দাদার গেলার সম্পদ এই হিসাবে আর কি আমরা করি, এমন আমাদেরও পোষে না। নষ্ট হয়ে গেলে আর কি ওই আগের মতো এরকম বড় কোনো পান হয় না, বা সরকার যদি একটু সহযোগিতা করতো, লোনের ব্যবস্থা করতো, তাইলে করলে আবার কি পুনরায় আবার ওরকম হইতো আর কি। এবারে যাব খেলার সংবাদে। স্বাধীনতা কাপ ফুটবলের ড্র অনুষ্ঠিত হয়েছে। চারটি গ্রুপে ভাগ হয়ে এবার খেলবে ১৩টি দল। শক্তির বিচারে ডি গ্রুপকে গ্রুপ অফ ডেথ বলা হচ্ছে। এই গ্রুপে আছে শেখ জামাল, শেখ রাসেল ও নবাগত বসুন্ধরা কিংস। গ্রুপ এ তে সাইফ ও আরামবাগের সঙ্গী টিম বিজেএমসি, বিতে আছে চারটি দল। এই গ্রুপে চট্টগ্রাম আবাহনী, মোহামেডান, রহমতগঞ্জ এবং নোফেল স্পোর্টিং। আর গ্রুপ সি তে লড়বে ঢাকা আবাহনী, ব্রাদার্স ও মুক্তিযোদ্ধা। একদিন পিছিয়ে এবারের আসর শুরু হবে পয়লা ডিসেম্বর। ২৪শে ডিসেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল। আসরের সবগুলো ম্যাচই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। একটা ক্লাব যারা অংশগ্রহণ করছেন তাদের অনেক ইনভেস্টমেন্ট আছে, এই ইনভেস্টমেন্টে একটা ক্লাবের রেজাল্টটাই হলো তার কিন্তু বড় অর্জন। সেই ক্ষেত্রে রেফারির মানটা এবং রেফারির পরিচালনাটা পরে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকি। দর্শক, এই ছিল আমাদের এখনকার সংবাদ আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত ১১:৩০ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি কামরুন্নাহার আজাদ স্বপ্না এবং আমি মহসিন শেখদার। আল্লাহ হাফেজ।